বন্ধুরা, আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شمالي تدين در بھائي بونيرا এই চ্যানেল খোলার পর থেকে আমি আমার যুবক বন্ধুদের রিকোয়েস্টে একে একে অনেকগুলো ভিডিও দিয়েছি যুবক বন্ধুদের নানা রকম যৌন সমস্যা থেকে মুক্তির জন্য। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ভিডিও যুবক বন্ধুদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে। লাখ লাখ বার ভিউ হয়েছে, কোন কোন ভিডিও মিলিয়ন মিলিয়ন বার ভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপলোড করার পরে নানা রকম কমেন্ট আমি পেয়ে থাকি। অনেক বন্ধুরাই জানিয়ে থাকেন যে তাদের অনেক বেশি উপকার হচ্ছে। তো বন্ধুরা, আমার এই যৌন বিষয়ক ভিডিওগুলো আপলোড করার পরে নানা রকম কমেন্ট আমি পেয়ে থাকি। অধিকাংশ বন্ধুদের মধ্য থেকে পজিটিভ কমেন্ট আমি পাই, অর্থাৎ অনেকেই বলে থাকেন যে স্যার, আপনার এই যৌন বিষয়ক ভিডিওগুলোতে তাদের অনেক বেশি উপকার হচ্ছে। কিন্তু সত্য কথা হচ্ছে, কিছু কমেন্ট এরকমও পাই যে তারা বলছেন যে তাদের আসলে কোনো উপকার হচ্ছে না। তো বন্ধুরা, আমার এই বিষয় নিয়ে গবেষণা করে যে বিষয়টি বেরিয়ে এসেছে তা হচ্ছে, অধিকাংশ যৌন রোগীরাই কিন্তু পেটের রোগী। অর্থাৎ আপনি লক্ষ্য করলে দেখবেন, যারাই বলে যে তারা যৌন রোগী, তাদের অনেকের মধ্যেই পেটের সমস্যাটা রয়েছে। তো যাদের পেটের সমস্যা নেই, তারা কিন্তু যৌন রোগের জন্য যখন কোনো ঔষধ খান, সেটা মধু হোক, দুধ হোক, রসুন হোক বা অন্য যে কোনো বিষয় হোক, যখন তারা সেটা খান, তখন তারা সেটা খুব সহজেই হজম করতে পারেন এবং খুব সহজেই তাদের যৌন রোগটা চলে যায়। এবং তারা খুব পজিটিভ কমেন্ট করে অভিনন্দন জানান যে স্যার, আপনার ঔষধ খাওয়ার পরে আমার সমস্যা শেষ হয়ে গেছে। কিন্তু যাদের পেটের রোগটা রয়েছে, তারা নেগেটিভ কমেন্ট করেন যে স্যার, আপনার ঔষধ খেয়েছি, আসলে কোনো উপকার পাইনি। তো বন্ধুরা, আমার আজকে আপনাদের সামনে এমন একটা ভেষজ নিয়ে কথা বলবো যে ভেষজটি একদম সারা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায়, একরকম মরু অঞ্চল ছাড়া স্যাঁতসেঁতে যে কোনো অঞ্চলে এটি পাওয়া যায়, সেটি হচ্ছে থানকুনি পাতা। তো বন্ধুরা, আমার এই থানকুনি পাতার অঞ্চল বেঁধে বিভিন্ন রকমের নাম রয়েছে, সেগুলো আপনারা একটু গুগল ঘেঁটে জেনে নেবেন। তবে এই থানকুনি পাতা বললে চিনবে না এমন মানুষটি নেই বললেই চলে। আমরা এই থানকুনি পাতাকে একরকম সবাই চিনি যে এটি পেটের সমস্যার সমাধান করে। কিন্তু বন্ধুরা, আমি শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, এই থানকুনি পাতা যেভাবে পেটের সমস্যার সমাধান করে, একইভাবে এটি ডায়াবেটিসের রোগীর জন্যও অনেক উপকারী, তদ্রূপ এটি যৌন রোগীদের জন্যও অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, আমার পেটের রোগ সারলে এমনিতেই যৌন রোগ সেরে যায়, তাছাড়াও এক্সট্রাভাবে এই থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটি যে কোনো যৌন রোগীর জন্যে অত্যন্ত উপকারী, যেমন বীর্য গাঢ় করা বা অকালে বীর্যপাত হওয়া ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু এই থানকুনি পাতা খুব সহজেই রোধ করতে পারে। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যখন আমি বলি, অনেকে কিন্তু কনফিউশনের মধ্যে থাকেন যে হুজুর, এগুলো কী বলছে, আমরা তো জানতাম এটা শুধু পেটের অসুখ সারায়, আমাশয় হয়, ডায়রিয়া, বিভিন্ন রোগ সারায়, কিন্তু যৌন রোগের কথা তো শুনিনি। আমি আপনাকে বলবো, গুগলে সুন্দর করে লিখে সার্চ দেন যে যৌবন ধরে রাখতে থানকুনি পাতার উপকারিতা, অথবা এভাবে লিখুন যে যৌন রোগ সারাতে থানকুনি পাতার উপকারিতা। আপনি দেখবেন যে শত শত আর্টিকেল পেয়ে যাবেন যেখানে বড় বড় ডাক্তারগণ বলেছেন যে এই থানকুনি পাতা স্থায়ীভাবে কারো যৌন জীবনকে ধন্য করতে পারে, অর্থাৎ যৌবনকে স্থায়ীভাবে ধরে রাখতে এই থানকুনি পাতার কোনো বিকল্পই নেই। তো বন্ধুরা, আমার এই যৌবন ধরে রাখার জন্যে বা যে কোনো রকমের যৌন রোগ থেকে আরোগ্যের জন্যে এই থানকুনি পাতা খাওয়ার একটা বিশেষ নিয়ম রয়েছে। আমি বলবো, আপনার যদি পেটের সমস্যা থাকে তাহলে কোনো নিয়ম ফলো না করে আপনি একটানা 15 দিন পর্যন্ত সকালে এবং রাত্রে খালি পেটে বা ভরা পেটে হাফ কাপ করে আপনি থানকুনি পাতার রস খান। আপনি এভাবে যদি মাত্র 2 সপ্তাহ খেয়ে যান, তাহলে দেখ
দেখবেন যে আপনার পেটের যে কোনো ধরনের সমস্যা চলে গেছে। এরপরে আপনি আপনার যৌন সমস্যা দূর করার জন্য অন্য একটা নিয়ম ফলো করে এই থানকুনি পাতার রসটা খাবেন। সেটি হচ্ছে হাফ গ্লাস গরুর দুধ নেবেন, তার মধ্যে হাফ গ্লাস আপনি থানকুনি পাতার রস মেশাবেন। এভাবে করে সকালে এক গ্লাস এবং রাত্রিবেলাতে এক গ্লাস করে যদি আপনি মাত্র এক মাস পর্যন্ত খেয়ে যান, আপনি দেখবেন আপনার চেহারা লাবণ্য বেড়েছে, আপনার শরীর ভালো হয়েছে, পেট ভালো হয়েছে, সর্বোপরি আপনার বীর্য গাঢ় হয়েছে, অকাল বীর্যপাত রোধ হয়েছে, আপনি আপনার স্ত্রীকে বেশি করে সময় দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই থানকুনি পাতার রয়েছে আরও কিছু বিস্ময়কর গুণাবলী, যেমন এটি সকলের স্মৃতিশক্তিকে বাড়ায়। কোনো বাচ্চাকে যদি আপনি ছোটোবেলা থেকে থানকুনি পাতার রস খাওয়ানোর অভ্যাস করতে পারেন, এই বাচ্চা কিন্তু তার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হিসেবে পাবে তার প্রাপ্তবয়স্ক সময়ে। অর্থাৎ যারা থানকুনি পাতার রসটা নিয়ম করে খায়, একদম ছোটোবেলা থেকে খায়, তার স্মৃতিশক্তি অনেক বেড়ে যায়। বন্ধুরা, আমাদের মধ্যে অনেক মা বোন চুল পড়ে যাওয়ার অভিযোগ করে থাকেন, অর্থাৎ তারা প্রায় সময় বলেন যে তাদের মাথার চুল পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা গুগল ঘেঁটে দেখুন, এই চুল পড়া রোগের জন্য থানকুনি পাতা একটা অন্যতম ঔষধ। অর্থাৎ থানকুনি পাতা পেস্ট করে যদি কেউ নিয়ম করে প্রতিদিন ঘুমানোর আগে অথবা গোসলের আগে মাথায় পেস্টটা লাগিয়ে তারপরে আধা ঘন্টা পর সেই চুলটা শ্যাম্পু করে ধুয়ে নেয়, তাহলে তার চুল পড়াটা বন্ধ হয়ে যায়। এমনকি থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, থানকুনি পাতার আরও একটা বিস্ময়কর গুণ হচ্ছে এটি নারী ও পুরুষের মুখের লাবণ্যতা একদম বৃদ্ধ বয়স পর্যন্ত ধরে রাখে। অর্থাৎ কারো যদি অকালে মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যায়, যৌবন আসার আগেই যদি তার যৌবনটা শেষ হয়ে গেছে এমনটা বোঝা যায় তার মুখমণ্ডল দেখে, তাকে বলবো আপনি নারী হন আর পুরুষ হন, নিয়ম করে প্রতিদিন 4-5টা থানকুনি পাতা চিবিয়ে খান অথবা প্রতিদিন হাফ গ্লাস করে থানকুনি পাতার রস খান। আপনি দেখবেন মাত্র 15 দিনই আপনার মুখের লাবণ্যতা ফিরে পেয়েছেন, আপনার মুখ উজ্জ্বল হবে, ত্বক উজ্জ্বল হবে, এক কথায় আপনার যৌবন দীপ্ত একটা লাবণ্যময়ী মুখমণ্ডল আপনি ফিরে পাবেন। তো বন্ধুরা, পেটের হজম শক্তি বৃদ্ধি করা, যৌবন ধরে রাখা, মুখের লাবণ্যতা ফিরে পাওয়া, মাথার চুল গজানো থেকে শুরু করে অসংখ্য অগণিত গুণ রয়েছে এই থানকুনি পাতার মধ্যে। কিন্তু বন্ধুরা, ওই যে আমাদের একটা বদভ্যাস, সবসময় যা হাতের কাছে থাকে সেটার মূল্যায়ন আমরা করতে চাই না, সবসময় কঠিন জিনিসটি খুঁজে বেড়াই, যখনই কোনো সহজ জিনিস আমরা উপস্থাপন করি তখন সবাই হেলা করি যে এ তো আমার পায়ের নিচে গড়াগড়ি খায়, এটা খেয়ে আর কি হবে। কিন্তু না বন্ধুরা, এটাকে অবহেলা করবেন না, ইনশাআল্লাহ আপনার এবং আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়বে, এই থানকুনি পাতা খান। আপনার মুখের লাবণ্যতা বাড়বে, থানকুনি পাতা খান। আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হবে, থানকুনি পাতা খান। সর্বোপরি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার যৌবন শক্তিটা ধরে রাখবে এই থানকুনি পাতা, যদি আপনি এটি বিশ্বাস করে ভক্তির সাথে দৈনিক হাফ গ্লাস দুধের সাথে হাফ গ্লাস থানকুনি পাতা মিক্সচার করে দৈনিক যদি দুবার করে খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।